আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা চলছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তো আমি এই নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ব্যাখ্যাসহ যদিও এগুলো হাতে কলমে করলে বেশি ভালো হতো হাতে কলমে করতে অনেক সময়ের ব্যাপারে কারণে আমি এভাবে দেখাচ্ছি যারা অঙ্কগুলো পারেন তারা শুধুমাত্র ভিডিওটি দেখে যান আর যারা পারেন না তারা ভিডিওটি পজ করে রেখে অঙ্কগুলো কষে তারপর উত্তরের সাথে মিলিয়ে নিতে পারেন এক নঙে থাকছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুহাত্তর বছর এবং তাদের বয়সের অনুপাত দশ বছর পূর্বে ছিল সাত অনুপাত দুই ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে সমাধান দেখুন সমাধান আছে উত্তর হবে একত্রিশ অনুপাত ষোলো দুই ক ও খ এর বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ ক অপেক্ষায় চারশো টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত সমাধান পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এই ধরনের অঙ্কগুলো কিন্তু অবশ্যই নিয়োগ পরীক্ষায় আসে তো আপনারা এই অঙ্কগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন পিতার বর্তমান বয়স ছত্রিশ বছর পিতা ও মাতার বয়সের গড় ছত্রিশ বছর পিতা ও মাতার ও মেয়ের বয়সের গড় উনত্রিশ বছর হলে মেয়ের বয়স কত সমাধান মেয়ের বয়স পনেরো বছর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষায় বিশ বছর বেশি পিতা ও মাতার গড় বয়স কত উত্তর চল্লিশ বছর পিতা ও মাতার বয়সের গড় পঁচিশ বছর পিতা ও মাতা ও পুত্রের বয়সের গড় আঠারো বছর হলে পুত্রের বয়স কত উত্তর চার বছর সো বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিও দশটি অঙ্ক দেখাবো এবং এর পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ সাত নং পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় তেইশ বছর তিন বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর হলে পিতার বর্তমান বয়স কত সমাধান পিতার বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পঁচিশ পার্সেন্ট গণিতে এবং পনেরো পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে উত্তর পঞ্চাশ পার্সেন্ট নয় মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হয় এক বছর পর দৈনিক বেতন আশি পার্সেন্ট বৃদ্ধি করা হয় মন্দার পূর্বে দৈনিক বেতন একশো টাকা হলে বর্তমানে শ্রমিকদের দৈনিক বেতন কত সমাধান দেখুন আর এর উত্তর হচ্ছে নব্বই দশ এক কুড়ি কমলা পঞ্চাশ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ছত্রিশ টাকায় বিক্রি করা হলো শতকরা কত লাভ হলো উত্তর বিশ সো বন্ধুরা এই ভিডিও আমি এই দশটি অঙ্কই দেখালাম আপনাদেরকে এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আরও গণিত যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সেগুলো দেখাবো তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিতে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ